ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين থেকে নিয়ে পৃথিবীর সমস্ত জিনিস থেকে সবচেয়ে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি দাবি করবেন আমি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভালোবাসি বলবেন কি না আপনি কথা বলবেন আবার আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি আপনার মাকে ভালোবাসেন কি না আপনাকে যদি আমি বলি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কি না আপনাকে যদি আমি বলি আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন কি না আপনি তাও বলবেন আমি ভালোবাসি এখন যদি আপনাকে বলি যে আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি সন্তান হিসেবে সে জায়গায় দাঁড়িয়ে নীরবতা অবলম্বন করবেন না যে গালি দিচ্ছে তার বিরুদ্ধে কিছু কথা বলবেন আপনার স্ত্রীকে যদি আপনার সমক্ষে কেউ গালি দেয় আপনার ছেলেমেয়েকে যদি কেউ গালি দেয় আপনি পিতা সেটা সহ্য করবেন না আপনি স্বামী হিসেবে সেটা সহ্য করবেন না মায়ের সন্তান হিসেবে আপনি সহ্য করবেন না আপনি তাকে মারতে যাবেন নিজের জান প্রাণ চেষ্টা করে আয় আফসোস যেখানে খ্রিস্টানরা নাসারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে গালি দিল আর আমরা সেই মুসলিম তাদের সেই গালিকে আমরা গ্রহণ করে বিনয়ের সঙ্গে আপনার আমার ছেলে মেয়েরা সে জায়গায় তাদের উৎসবে যোগদান করছে এতুল্যে আফসোস এতুল্যে দুঃখ কোথাও থাকতে পারে আমাদের লজ্জা থাকা দরকার ছিল আমরা হচ্ছে মুসলিম কষ্ট দেওয়ার জন্য বলি না আপনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে সতর্ক করছি আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার একজন খুশ নসিব বান্দা হিসেবে আপনাকে সতর্ক করছি আমি যে বলছি আমি যে জানছি আপনার ছেলে মেয়ে সেই উৎসবে যোগদান করলে আপনার ছেলে মেয়ে যে জাহান্নাম যাবে এ কথাই যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ কথাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার ছেলে মেয়ে যদি সেই উৎসবে যোগদান করে আর তওবা ইস্তেগফার না করে যদি মৃত্যুবরণ করে তারা যে যাবে জাহান্নামে এ কথা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এ কথা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর জন্য আপনাকে সতর্ক করছি এই জন্যই আপনাকে আমি সতর্ক করছি আপনাকে সাবধান করছি যে হে পিতা মুরগি পুষি একটা জায়গায় রাখি রাত্রিবেলায় সারা রাত হাঁস মুরগি এক জায়গায় থাকে এক অপরকে মারে সারা রাত থাকে হাঁস মুরগি একসঙ্গে সারা রাত থাকার পরে সকালে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় হাঁসকে আমরা দেখতে পাই তারা সরাসরি গিয়ে পুকুরের মধ্যে নেমে যায় পানির মধ্যে চলে যায় মুরগিকে আমরা দেখতে পাই তারা পানির মধ্যে তারা খাবার খায় কখনো আমরা দেখলাম না হাঁস মুরগি একসঙ্গে থাকা সত্ত্বেও কোনো সময় হাঁসের সঙ্গে মুরগিও পুকুরের মধ্যে নেমেছে এটা আপনি আমি কখনো দেখিনি তার কারণ মুরগি জানে যে এটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে পাড়ে থাকা আর হাঁসের কাজ হচ্ছে পানিতে নামা এটা আমার জন্য শোভনীয় নয় হাঁস মুরগি এক জায়গায় থাকা সত্ত্বেও কোনো সময় আমরা দেখতে পেলাম না মুরগি হাঁস একসঙ্গে পুকুরে নেমেছে এটা কখনো দেখলাম না এটা ইতিহাসেও প্রমাণিত হচ্ছে না আর আপনি আমি বিবেক বুদ্ধিমান মানুষ একসঙ্গে বলে লিখাপড়া করে ইহুদি নাসারা একসঙ্গেই থাকে যার জন্যে তাদের উৎসবে আমার ছেলে যাচ্ছে আপত্তি করি না এই সমস্ত শিক্ষিত এদেরকে বলবেন কিভাবে আমরা আলেম সম্প্রদায় যখন বলি এক শ্রেণীর শিক্ষিত মানুষের মাথাটা গরম হয় আপনাদেরকে আমরা কখনো ছোট করি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله تعالى في موضع آخر وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله إلى آخر آية وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عمر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود أمر সম্মুখের নিচে এবং উপরে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুম্মার ন্যায় আজকেও একত্রিত হয়ে জুম্মার দিনের ফজিলতের আমল করার আমরা তৌফিক পেয়েছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর 2020 সালের শেষ জুম্মা আমরা এই সালের 2020 সালের আজকে শেষ জুম্মা পেয়েছি আর একবার বলি আলহামদুলিল্লাহ আর সেটি হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আজকে জুমার খুতবা এই দিনটিতে একটা উৎসব পালিত হয় এই উৎসবটি হয় অন্য ধর্মের সে ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান তো আমরা কেনই বা সেই দিনের ব্যাপারে জানব কেনই বা আমাদের প্রয়োজন এটি তো অন্য একটি ধর্মের উৎসব এই উৎসব সম্পর্কে আমাদেরকে কেন জানতে হবে সম্মানিত উপস্থিতি পঁচিশে ডিসেম্বর এটি হচ্ছে নাসারাদের খ্রিস্টানদের একটি উৎসবের দিন এটা তাদের ধর্মীয় বিষয় কিন্তু দুঃখজনক হল সত্য যে এই দিনটিতে যে উৎসব পালন হয়
এই উৎসবটি এখন ধর্মীয় নয়, এটি হচ্ছে নিরপেক্ষ এখন দাঁড়িয়ে গেছে, যার ফলে প্রত্যেক ধর্মের মানুষ এই উৎসবের মধ্যে লিপ্ত হয়েছে। আর এ কথাও সত্য যে আমাদের মুসলিম ঘরের ছেলেমেয়েরাও তাদের সেই উৎসবে অ্যাটেন্ড হয়, তারা যোগদান করে, এটা আমরা ভালোভাবে জানি। কেন হয় তাদেরকে আমরা কখনো সতর্ক করিনি এই দিনটি হচ্ছে কী দিন, এবং আদৌ সেই 25শে ডিসেম্বর তাদের অনুযায়ী যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম 25শে যে ডিসেম্বর এই দিনটা কতটা সত্য, আদৌ সেই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল কিনা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যথেষ্ট চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে কথাগুলোকে উপস্থাপন করার। কথা হচ্ছে এই, আপনি আমি হচ্ছি মুসলিম, এই মুসলিম হওয়াতে আপনার আমার কর্তব্য, নৈতিক দায়িত্ব এই 25শে ডিসেম্বর যে দিনটিকে তারা উৎসব হিসেবে যে পালন করে এটা আপনাকে আমাকে জানতে হবে। কেন তারা করে, আপনি আমি কেন করব না, এটা আপনাকে আমাকে জানতে হবে। এটাকে জেনে আপনার আমার পরিবারের ছেলে মেয়েদেরকে সতর্ক করতে হবে যদি তারা সেই উৎসবের মধ্যে যোগদান করে। চলুন আমরা প্রথমত জেনে নিব, 25শে ডিসেম্বর তারা এই দিনকে উৎসব হিসেবে পালন করে, তাদের দাবি, খ্রিস্টানদের দাবি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এটা তাদের দাবি। আপনাকে আমি জানিয়ে দিই 25শে ডিসেম্বর এই দিনে যে যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জন্ম এর প্রমাণ তারা কোথাও থেকেও করতে পারবে না। এটাকে একটা দিন হিসেবে তারা নিয়ে এই দিনে তারা দাবি করে থাকে, তাদের কাছে কোনো প্রমাণ, দলিল, প্রুফ নেই। এখন আপনি আমি যেহেতু মুসলিম, আপনি আমি যে ধর্মগ্রন্থের অর্থাৎ আপনি আমি একটি গ্রন্থ, একটি কিতাবের উপর বিশ্বাসী, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। এখন আপনাকে আমাকে জানতে হবে, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, তিনার জন্ম কখন হয়েছিল, কোন সময়ে হয়েছিল, এটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন। কোরআনুল কারীমে 25টি নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আছেন। এখন যদি আপনি আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কখন হয়েছিল এটি যদি আপনি আমি দেখতে চাই, তাহলে আপনাকে আমাকে মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা মায়েদার 19 নম্বর সূরার 22 থেকে 26 নম্বর আয়াত স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে। তাহলে আপনার আমার কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কখন হয়েছিল। আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, তিনার কোনো পিতা নেই, মা হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা পিতায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা ঘটনা, তার মধ্যে শেষের ঘটনা আপনাকে এটা জানাই, যখন 22 থেকে 26 নম্বর আয়াত স্টাডি করবেন, অধ্যয়ন করবেন, সে জায়গায় বিষয়টি ক্লিয়ার। সে জায়গায় এই কথাই বলা হচ্ছে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রসব বেদনা উঠেছিল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিয়েছিলেন। এই আশ্রয় নেওয়াতে তিনি আফসোস করেছিলেন, হায় আফসোস, আমি যদি মরে যেতাম, প্রসব বেদনা যে কতটা কষ্টদায়ক হয়, এই কষ্টের ফলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আর্তনাদ করেছিলেন, এ কথা ফরিয়াদ করেছিলেন, হাই আফসোস, আমি যদি মারা যেতাম আমার কতই না ভালো হতো। এর ফলে একজন ফেরেশতা নিচ থেকে ডাক মেরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি দুঃখ করো না, তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার তলদেশে, তোমার নিচে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঝর্ণা দিয়ে দিয়েছেন। আবার বললেন
যে তোমার চিন্তার কোনো বিষয় নেই, তোমার পাশে যে খেজুর গাছটি রয়েছে সেই খেজুর গাছের শিকড়টাকে তোমার দিকে নাড়া দাও, দেখবে সতেজ পাকা খেজুর তোমার উপরে পড়বে, ফলে কি করবে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা, তুমি সেখান থেকে সেগুলোকে খাও, খেজুরগুলোকে তুমি খাও এবং সেই ঝর্ণার পানিকে তুমি পান করো, তোমার চক্ষুকে শীতল করে নাও। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। এই ঘটনা দিয়ে আপনাকে এটা আমি বলতে চাইছি, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে খেজুর পাকার সময় কোনটি, আপনারা প্রত্যেকে বলবেন খেজুর পাকে সেটি হচ্ছে গ্রীষ্মকাল, আর 25শে ডিসেম্বর এটি হচ্ছে শীতকাল, তাহলে কালের সাথে কোনো মিল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রমাণ করছেন যে গ্রীষ্মকালে আল্লাহ ঈসা আলাইহিসসালামের জন্ম ঘটিয়েছিলেন। তাহলে আপনি আমার কাছে, আপনার কাছে, আমার কাছে, মহাগ্রন্থুল কোরআন স্পষ্ট করে দিয়েছে যে ঈসা আলাইহিসসালামের জন্ম হচ্ছে গ্রীষ্মকালে, সেই সময়ে খেজুর যেহেতু পাকে আর সেই কালটির নামই হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে আপনার আমার কাছে কোরআন যেখানে সমাধান দিয়েছে, আপনার আমার আকীদা বিশ্বাস হবে যে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামের জন্ম ঘটিয়েছিলেন। এখন আপনাকে আমি বলতে চাই, এই কোরআন থেকে প্রমাণ পেলাম যে ঈসা আলাইহিসসালামের জন্মের সাথে 25শে ডিসেম্বরের কোনো সম্পর্ক নেই। এখন কথা হচ্ছে যে তাদের আকীদাটা কি ঈসা আলাইহিসসালামের ব্যাপারে, এটা আপনাকে আমাকে জানতে হবে। কেন এই বিষয়টি আপনাকে আমাকে এই কারণেই জানতে হবে যে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা তাদের সেই উৎসবে তারা যোগদান করে। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে এই যাবৎ পর্যন্ত আমি দেখে আসি, যেহেতু আমার সাগর দুই থানার মধ্যে বাড়ি, আমরা দেখেছি মণিক গ্রামে যেহেতু সেই ধর্মের অনুসারী আছে, ডন বস্কো যেহেতু স্কুল ফেমাস আপনারা সকলেই জানেন, সে জায়গায় আজকের দিনে 25শে ডিসেম্বর তারা সেই উৎসবকে পালন করে। দুঃখের বিষয় আমি দেখতে পেয়েছি মুসলিম ঘরের অধিকাংশ ছেলেমেয়েরা সেই উৎসবে তারা যোগদান করে, এমনকি আমার গ্রামের ছেলে মেয়েকেও আমি দেখেছি, আমি দেখেছি, আমার নিজের দেখার অভিজ্ঞতার কথা বলছি, তাদের সেই উৎসবের মধ্যে তারা সামিল হয়, তারা হয়েছে দেখতে পাই। এর জন্য আপনাকে আমাকে জানতে হবে খ্রিস্টানদের নাসারাদের আকিদাটা কি ঈসা আলাইহিসসালামের ব্যাপারে, তাদের আকিদা, তাদের যে বিশ্বাস ঈসা আলাইহিসসালামের ব্যাপারে, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছে সূরা মারিয়ামের মধ্যে 19 নম্বর সূরার আপনি দেখতে পারেন 89, 90 এবং 91, 88, 89, 90 আপাতত এই তিনটি আয়াতের মধ্যে যদি আপনি স্টাডি করেন, অধ্যয়ন করেন, সে জায়গায় আপনি দেখতে পাবেন তাদের কি আকিদা এই আলাইহিসসালামের ব্যাপারে, সেইখানে ব্যক্ত করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যে ওয়াকালু ইত্তাখাযুর রহমান ওয়ালাদা, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা পুত্র সন্তান দিয়েছেন, জন্মগ্রহণ করেছেন পুত্র সন্তান। তাদের দাবি যে ঈসা আলাইহিসসালাম হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তান, এইটি আরেকটি ক্লিয়ার হবে এই আয়াত আপনাকে পড়ে নিয়ে আসি। প্রথম যেটি আয়াত সূরা তাওবার 30 নম্বর আয়াত যদি দেখেন, 9 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কথাটিকে এভাবে বলেছেন যে ওয়াকালাতান নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন যে মাসীহ হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার পুত্র, অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তান পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই বিশ্বাস, তাদের এই আকীদা, আর সেই কথা আরো ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 88, 89, 90 তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন ওয়াকালা তাখাযুর রহমান ওয়ালাদা, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা অর্থাৎ রহমান তিনি জন্ম দিয়েছেন পুত্র সন্তানের, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তাদের বিশ্বাস, তাদের আকীদা। এই পর্যন্ত শেষ নয়, লাকাদ জিইতা শাইয়ান ইদ্দা, এই কথা বলে তারা সাধারণ কোনো কথা বলেনি, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে তারা গালি দিয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে তারা অপমান করেছে, এটা বলে তারা। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়াতাশাক্কুল আরদু ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে তিনার রাগের কথা বলছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা এত রাগান্বিত হন
তিনি এই আসমানকে যারা চূর্ণ বিচূর্ণ করে দেন, জমিনকে ফাটিয়ে ফুটিয়ে দেন, এরকম উপক্রম আল্লাহ সুবহান ও তাআলার হয়। তারা যে গালি দেয়, তারা যে দাবি করে, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার পুত্র, নাউযুবিল্লাহি মিন জালিক। এবার আপনাকে আমি জানাই, এ হচ্ছে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার পুত্র, এ তারা দাবি করে থাকে। আজকে আমরা মুসলিম, আজকে আপনি আমি মুসলিম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আল্লাহ সুবহান ও তাআলা থেকে নিয়ে পৃথিবীর সমস্ত জিনিস থেকে সবচাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনি দাবি করবেন আমি আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবাসি, বলবেন কি না? আপনি কথা বলবেন? আবার আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি আপনার মাকে ভালোবাসেন কিনা, আপনাকে যদি আমি বলি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিনা, আপনাকে যদি আমি বলি আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন কিনা, আপনি তাও বলবেন আমি ভালোবাসি। এখন যদি আপনাকে বলি যে আপনার মাকে যদি কেউ গালি দেয়, আপনি সন্তান হিসেবে সে জায়গায় দাঁড়িয়ে নীরবতা অবলম্বন করবেন না যে গালি দিচ্ছে তার বিরুদ্ধে কিছু কথা বলবেন? আপনার স্ত্রীকে যদি আপনার সমক্ষে কেউ গালি দেয়, আপনার ছেলে মেয়েকে যদি কেউ গালি দেয়, আপনি পিতা সেটা সহ্য করবেন না, আপনি স্বামী হিসেবে সেটা সহ্য করবেন না, মায়ের সন্তান হিসেবে আপনি সহ্য করবেন না, আপনি তাকে মারতে যাবেন নিজের জান প্রাণ চেষ্টা করে। হায় আফসোস, যেখানে খ্রিস্টানরা নাসারা আল্লাহ সুবহান ও তাআলাকে গালি দিল, আর আমরা সেই মুসলিম, তাদের সেই গালিকে, তাদের সেই গালিকে আমরা গ্রহণ করে বিনয়ের সঙ্গে আপনার আমার ছেলে মেয়েরা সে জায়গায় তাদের উৎসবে যোগদান করছে। এর তুল্যে আফসোস, এর তুল্যে দুঃখ কোথাও থাকতে পারে? আমাদের লজ্জা থাকা দরকার ছিল। আমরা হচ্ছি মুসলিম, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা হচ্ছেন এক অদ্বিতীয়, এটি আপনার আমার মন গড়ানো কোনো কথা নয়। আল্লাহ সুবহান ও তাআলা স্পষ্টভাবে মহাগ্রন্থল কোরআনুল কারিমে সূরাতুল ইখলাসের 112 নম্বর সূরার 1-4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন, কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কাউরির সমকক্ষ নন, বরং মানুষেরাই হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার সমকহীন। আল্লাহু আকবার, ভাবতে পারা যায়? তারপরে বলছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনিও কাউরির কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আর সমকক্ষ কেউ নয়। এ হচ্ছে আপনারা আপনার আমার আকীদা বিশ্বাস, যে আল্লাহ সুবহান ও তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ সুবহান ও তাআলার কোনো স্ত্রী নেই, কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, কোনো বংশ নেই, আল্লাহ সুবহান ও তাআলা এক, সমস্ত জিনিস থেকে আল্লাহ সুবহান ও তাআলা পবিত্র। এ হচ্ছে আপনার আমার বিশ্বাস। এই বিশ্বাসকে আপনি আমি বিসর্জন দিয়ে দিলাম, এই বিশ্বাসটিকে শুধুমাত্র 25শে ডিসেম্বর তাদের এই উৎসবকে সদয় আপনি আমি গ্রহণ করেছি, আপনার আমার ঘরের ছেলে মেয়েরা যাই, এত লাভসোস আর কি থাকতে পারে? আমাদের মতো মুসলিমকে লজ্জা করা উচিত ছিল। তাদের যে উৎসবে তারা অ্যাটেন্ড হয়, যোগদান করে, তারা সে জায়গায় যে যায়, আপনাকে আমাকে উচিত ছিল তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া, কিন্তু বুঝাবো কোথা থেকে? আমি যে মুসলিম, আমি যে পিতা, আমি নিজেই তো আল্লাহ সুবহান ও তাআলার সম্পর্কে সঠিক আকীদা রাখতে পারি না, আল্লাহর পরিচয় সম্পর্কে জানি না, আমি যে সঠিক দিন ইসলাম বুঝি না, আমি বুঝাবো কি করে ছেলে মেয়েকে? আফসোস কোথায় রাখে? এ মুসলিমের আফসোস করা উচিত ছিল, এ যুবক তোমার মতো যুবককে আফসোস করা উচিত। তুমি হচ্ছ মুসলিম ঘরের সন্তান, তুমি হচ্ছ সেই আল্লাহ সুবহান ও তাআলার বান্দা, তুমি হচ্ছ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যুবক, তোমাকে আফসোস করা উচিত, তুমি কেন তাদের উৎসবে যোগদান করবে, তুমি কেন তাদের উৎসবে যাবে, সেটা তাদের ধর্মীয় বিষয়, তুমি কেন তাদের সেই ধর্মীয় বিষয়ে গেলে? তোমার মতো যুবককে আফসোস করা উচিত, আমি হচ্ছি সেই নবীর উম্মত, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সদা সর্বদা চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত একইভাবে পরিশ্রম করেছিলেন, যে আমার উম্মতরা কিভাবে তারা নাজাত
নাজাত পাবে, তারা কিভাবে ইহুদি নাসারাদের চক্রান্ত থেকে বেরিয়ে আসবে, কিভাবে আল্লাহ সুবহান ও তাআলা ডাকে তারা সাড়া দিবে, কিভাবে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, কিভাবে তারা সহজে জান্নাত পেয়ে যাবে, এই চিন্তায় চিন্তিত হয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারাটি জীবনকে মৃত্যুর আগে পর্যন্ত উম্মতকে নিয়ে ভেবেছিলেন, উম্মতের কথা ভেবেছিলেন, উম্মতকে বারবার বুঝিয়েছিলেন, শেষের বারও ফরিয়াদ করে বলিয়েছিলেন। আফসোস, আমরা সেই নবীর উম্মত। আজকে আমরা কোন জায়গায়, এ যুবক আমরা কোথায়? আমরা তাদের দলে সামিল হয়েছি যে নাসারারা দাবি করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহান ও তাআলার পুত্র, নাউযুবিল্লাহি মিন জালিক। হে যুবক, তোমার শরীরে যদি রক্ত থাকে, হে যুবক তোমার শরীরে যদি লজ্জাবোধ বলে কোনো জিনিস থাকে, তাহলে তুমি লজ্জা করো, তোমার মতো যুবককে ফিরিয়ে আসতে হবে সেই ইহুদি নাসারাদের, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে, ওই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে, দিন ইসলামের আলোর মধ্যে আসতে হবে, দিন ইসলামকে বুঝতে হবে, তাদের সেই ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে হবে, তোমার মতো আমার মতো যুবককে ফিরে আসতে হবে। যুবক, আফসোস, তোমরা সবাই শিক্ষিত, আমি তোমাদেরকে জানাই, আজকে অভাব নাই দিন ইসলামকে জানার জন্যে, বিভিন্ন ভাষায় দিন ইসলামকে বোঝার জন্যে সমস্ত বইয়ের ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এখন তোমার মতো আমার মতো যুবক যদি বাংলা ভাষা পড়তে জানি, বুঝতে জানি, তাহলে তোমার মতো আমার মতো যুবককে মহাগ্রন্থ কোরআনুল করিম বাংলাতে নিয়ে এসে বাড়িতে নিজে নিজে স্টাডি করতে হবে। শুধু নিজে নিজে স্টাডি করে থাকলে হবে না, তোমার মতো আমার মতো যুবককে কর্তব্য হচ্ছে যে জিনিস কোরআন অধ্যয়ন স্টাডি করতে গিয়ে যে জিনিস বুঝে আসে না, যে ব্যক্তি বুঝাতে পারেন, যে ব্যক্তি মহাগ্রন্থ কোরআনুল করিম সম্পর্কে জ্ঞান রাখেন, তার কাছ থেকে বুঝিয়ে নিতে হবে। এটা যদি তোমার মতো আমার মতো যুবক করতে পারি, তাহলে আমরা ইহুদি নাসারাদের চক্রান্ত থেকে ফিরে আসতে পারবো। শুধু আমরা নয়, আমাদের ভবিষ্যৎ যারা আসছে সেই নওজওয়ান যুবক, তাদেরকেও আমরা ফিরে নিতে পারবো। আমরা দিন ইসলামের আলোয় আলোকিত হয়ে যাব যদি তোমার মতো আমার মতো যুবক ফিরে আসি। আফসোস, আমরা করতে পারলাম না। যুবক, তোমার আমার কর্তব্য করণীয় হচ্ছে প্রত্যেকটি দিন ইসলামের হুকুম আহকামকে ভালোভাবে বুঝে নেওয়া আর এর প্রচার প্রসার করা। যদি তোমার মতো আমার মতো যুবক যদি না করতে পারি, দিন ইসলাম কিভাবে পৌঁছাতে পারি? আজকে মুসলিম হয়ে দিন ইসলাম বুঝি না, অমুসলিমকে কিভাবে আমরা দাওয়াত দেব, কিভাবে আমরা নাসারাদেরকে খ্রিস্টানদেরকে দিন ইসলামের কথা বলবো, কিভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো এই দিন ইসলামের দিকে? এটা তো নিজেই বুঝি না, দিন ইসলাম নিজে না বুঝার ফলে আজকে তাদেরকে নিয়ে আসার বদলে তুমি আর আমি তাদের উৎসবে, তাদের সেই ধর্মের দিকে তুমি আমি ফিরে যাচ্ছি অজান্তেই। যুবক, তুমি যদি না জানতে এখন তুমি জেনে নিলে, যদি তুমি আগে জানতে এখন আরও ভালো বুঝে গেলে, এখন তোমার মতো আমি যুবককে এই কথাই বলবো যে তাদের সেই উৎসবে যোগদান করবে না। যদি তুমি যোগদান করো তোমার ক্ষতি কী হবে? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যারা নাসারাদের খ্রিস্টানদের উৎসবে যোগদান করবে আর যারা সেই উৎসব পালন করবে, উভয়ে একই। যারা এই উৎসবকে পালন করলো আর যারা সেই উৎসবে যোগদান করলো, তারা উভয়ে এক ব্যক্তি। যারা এই আকীদা, যারা এই বিশ্বাস রাখে যে আল্লাহ সুবহান ও তাআলার সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এই দাবি যারা করে, তুমি কি জানো না যুবক, তোমাকে আমি বিগত দুইটি জুম্মাতে জানালাম যে শিরিক হচ্ছে মহাবিপদ, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ। এই পাপের কথা আমি তোমাকে বলেছিলাম যে আল্লাহ সুবহান ও তাআলার সঙ্গে যদি কেউ শিরিক করে জান্নাত হারাম হয়ে যাবে। তোমাকে দলিল হিসেবে আমি পেশ করেছিলাম সূরা মায়দার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতের কথা বলেছিলাম যে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন, মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। হে যুবক, তোমাকে বিগত দুই জুম্মাতে আমি তোমাকে বলেছিলাম, মানুষ যদি শিরিক করে, কোন মুসলিম যদি শিরিক করে, আল্লাহ সুবহান ও তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নামের সবচাইতে নিচু স্থানে তোমার স্থান করে দিবে। তোমাকে এই কথা আমি বলেছিলাম যুবক। আজকে কেন, আজকে তোমার মতো আমার মতো যুবক কেন
তাদের সেই উৎসবে যোগদান করব আমরা তো সেই জায়গায় যাব না বরং আমরা মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে বাধা প্রদান করব যে তাদের উৎসবে তোমরা যাবে না যোগদান করবে না এক অপরকে এই বড়দিনকে কেন্দ্র করে কেউ কাউকে কার্ড কেউ কাউকে উপহার দিবে না কেউ তোমরা কেক কাটবে না আজকে বড় অফসোসের বিষয় অশিক্ষিত সমাজ করে করে আরে শিক্ষিত সমাজ বেশি দায়ী এতে শিক্ষিত সমাজ জড়িত আছে বড় আফসোস লাগে আপনি বড় বড় ডিগ্রি অর্জন করলেন সব কিছু বুঝলেন আর ধর্মের ব্যাপারে বোকাচ্ছে দিয়ে গেলেন আজকে আপনি বলেন সেটা তো কোনো উৎসব নয় আপনি উৎসব নাই কোন ভিত্তিতে আপনি বললেন আপনাকে আমি বলি আপনি শিক্ষিত মানুষ আপনি গবেষণা করে দেখুন তদন্ত করে দেখুন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তারা যে দিনটিকে উৎসব হিসেবে পালন করে কি কারণে করে এটি ভালো করে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে অশিক্ষিত সমাজ তারা অজান্তে করে আপনার মতো শিক্ষিত কিভাবে তাদের সঙ্গে সামিল হন আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস শুনাই যে তাদের সঙ্গ যদি আপনি দেন আপনার অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে আপনি শিক্ষিত হলেও অশিক্ষিত হলেও যুবক তোমাকে বলছি যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সতর্ক করেছেন যে হাদিসটি বর্ণনা করছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাশাব্বাহ বিকাওমিন ফাওয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে তাদের সঙ্গে সে হয়ে যাবে কাল কিয়ামত দিন হাসার নাসার তাদের সঙ্গে হবে যুবক তুমি কি ভাবতে পেরেছো তাদের যে উৎসবে তাদের এই বড়দিনের মেলাতে তুমি যোগদান করলে তুমি কি বুঝতে পেরেছো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন তাদের উৎসবে যোগদান করলে সে জায়গায় গেলেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তাদের সঙ্গ যদি তোমরা দিয়ে দাও তাদের যদি সাদৃশ্য অবলম্বন তুমি করো তাহলে তাদেরই তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন অনেক যুবকেরা বলে অনেক মা বাবেরা বলে আমার ছেলে অমুক জায়গায় পড়াশোনা করে পড়াশোনা করতে গিয়ে তাদের বন্ধু বান্ধব তাদের বান্ধবী ইনভাইট করেছে না যদি যাই কেমন মনে হচ্ছে কিভাবে তাদেরকে বাধা দিই যাচ্ছে যাক এ কথা আপনি বললেন আপনার এই সুস্থ বিবেকটাকে বুদ্ধিটাকে প্রশ্ন করুন প্রশ্ন করবেন যে বাড়িতে যখন আমরা হাঁস মুরগি পুষি একটা জায়গায় রাখি রাত্রিবেলায় সারা রাত হাঁস মুরগি এক জায়গায় থাকে এক অপরকে মারে সারা রাত থাকে হাঁস মুরগি একসঙ্গে সারা রাত থাকার পরে সকালে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় হাঁসকে আমরা দেখতে পাই তারা সরাসরি গিয়ে পুকুরের মধ্যে নেমে যায় পানির মধ্যে চলে যায় মুরগিকে আমরা দেখতে পাই তারা পানির মধ্যে তারা খাবার খায় কখনো আমরা দেখলাম না হাঁস মুরগি একসঙ্গে থাকা সত্ত্বেও কোনো সময় হাঁসের সঙ্গে মুরগিও পুকুরের মধ্যে নেমেছে এটা আপনি আমি কখনো দেখিনি তার কারণ মুরগি জানে যে এটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে পাড়ে থাকা আর হাঁসের কাজ হচ্ছে পানিতে নামা এটা আমার জন্য শোভনীয় নয় হাঁস মুরগি এক জায়গায় থাকা সত্ত্বেও কোনো সময় আমরা দেখতে পেলাম না মুরগি হাঁস একসঙ্গে পুকুরে নেমেছে এটা কখনো দেখলাম না এটা ইতিহাসেও প্রমাণিত হচ্ছে না আর আপনি আমি বিবেক বুদ্ধিমান মানুষ একসঙ্গে বলে লিখাপড়া করে ইহুদি নাসারা একসঙ্গেই থাকে যার জন্যে তাদের উৎসবে আমার ছেলে যাচ্ছে আপত্তি করি না এই সমস্ত শিক্ষিত এদেরকে বলবেন কিভাবে আমরা আলেম সম্প্রদায় যখন বলি এক শ্রেণীর শিক্ষিত মানুষের মাথাটা গরম হয় আপনাদেরকে আমরা কখনো ছোট করি না কখনো খাটো করে দেখি না আপনাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আপনার মতো শিক্ষিত মানুষটিকে যখন আপনার ব্যাপারে ভাবি চিন্তা করি হাই আফসোস আপনি বড় 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 সাহিত্যিকদের লেখাপড়া পড়ে নিতে পারলেন আপনি বড় বড় বই সাহিত্যিকদের ঘটনা পড়ে নিলেন আপনি দীন ইসলামকে একটি বারে জানার জন্য স্টাডি অধ্যয়ন করতে পারলেন না তখন আমাদের মতো আলেম সম্প্রদায়কে আফসোস লাগে হাই আফসোস আপনার মতো শিক্ষিত মানুষ কোন জায়গায় আপনি আছেন আপনাকে এ কথাও কোনোদিন দেখতে পেলাম না যে আপনার ছেলে ইহুদি নাসারাদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে লেখাপড়া করতে গিয়ে তাদের ফ্রেন্ড হয়েছে বন্ধুত্ব হয়েছে এই ভ্রাতৃত্ববোধ রাখার জন্যে ছেলে মেয়েরা তাদের উৎসবে যায় বাধা কি করে দিতে পারি আমি বাধা দিতে পারি না তারা সেই উৎসবে তারা যোগদান করে আপনাকে এবার আমি জানাই বিবেক বুদ্ধিমান হাঁস মুরগির কথা তো আপনাকে বললাম তার থেকেও আপনার বুদ্ধিটা পচে গেছে
হাসমুরগিত সে বুঝে, আপনার মতো শিক্ষিত মানুষ বুঝলেন না। আপনাকে আর একটা আমি কথা বলি, আপনি বিবেক বুদ্ধিমান মানুষ, আপনি কিভাবে এটিকে গ্রহণ করলেন? আপনার ছেলে মেয়ের যখন ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা যখন ফ্রেন্ড আছে, কখনো আপনাকে তো এই কথা বলতে শুনলাম না যা আপনার ছেলে মেয়ের সে ফ্রেন্ড বন্ধু, তাই ঈদগাহ দিনে ঈদের কুরবানির নামাজে তারা অংশগ্রহণ করেছে। কখনো তো দেখলাম না আপনার ছেলের সঙ্গে কখনো জুম্মার নামাজ সে অমুসলিম ঘরের ছেলেরা এসেছে, কখনো তো দেখলাম না। তাহলে বিবেক বুদ্ধিমান আপনি মানুষ, নিজেকে শিক্ষিত জ্ঞানী প্রমাণ করতে চাইছেন কোন দিক দিয়ে? আপনাকে আমরা যদি বলি, আপনার রাগ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, আপনাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে সতর্ক করছি, আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার একজন খুশ নসিব বান্দা হিসেবে আপনাকে সতর্ক করছি, আমি যে বলছি, আমি যে জানছি, আপনার ছেলে মেয়ে সেই উৎসবে যোগদান করলে আপনার ছেলে মেয়ে যে জাহান্নাম যাবে, এ কথাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার ছেলে মেয়ে যদি সেই উৎসবে যোগদান করে আর তওবা ইস্তেগফার না করে যদি মৃত্যুবরণ করে, তারা যে যাবে জাহান্নামে, এ কথা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, এ কথা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর জন্য আপনাকে সতর্ক করছি, এই জন্যই আপনাকে আমি সতর্ক করছি, আপনাকে সাবধান করছি যে হে পিতা আপনি সতর্ক হয়ে যান, আপনার মতো পিতাকে আমি বলি আপনি সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, সেই দিন আর বেশি দিন দূরে নয় যেদিন আপনাকে আমাকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে উপস্থিত হয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলার সম্মুখে জবাবদিহিতা করতে হবে, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলিহি, প্রত্যেক পিতা দায়িত্বশীল, প্রত্যেক অভিভাবক হচ্ছে দায়িত্বশীল তার পরিবারের ব্যাপারে, তার ছেলের ব্যাপারে, তার মেয়ের ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে, প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রীর ব্যাপারে। সেদিন আপনি কি জবাব দিবেন? আপনি কি বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়ে তাদের সঙ্গে লেখাপড়া করতো যার জন্য তাদের এই উৎসবে গেছিল, আমি বাধা দিতে পারিনি, আমি তাদেরকে নিষেধ করতে পারিনি, এ কথা বলে যে কাল কিয়ামতের দিন আপনি পার পাবেন না, পাবেন না, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে পার করবেন না, আল্লাহ সুবহান ওয়া তাআলা পাকড়াও করবে। তোমাকে আমি দিয়েছিলাম মহাগ্রন্থুল কোরআনুল করিম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা বলে পুত্র, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যক্ত করছেন, তিনি বলছেন সূরা মারিয়ামের মধ্যে 30 নম্বর আয়াতেই তিনি বলছেন যে ক্বালা ইন্নি আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে দেওয়া হয়েছে আসমানি কিতাব, ওয়া জাআলানী নাবিয়্যা, এবং আমাকে নবী তৈরি করা হয়েছে, নবী বানানো হয়েছে, তিনি কথা বলছেন, আপনাকে দিয়েছেন একইভাবে মহাগ্রন্থুল কোরআনুল করিম, আপনাকে সে জায়গায় দেখিয়ে দেওয়া হয়েছে তাওহীদ কোনটি, শিরিক কোনটি, বিদআত কোনটি, আর সুন্নাত কোনগুলি, প্রত্যেকটি পথ নির্দেশিকা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। এই জানানোর পরেও সুস্পষ্ট দলিল পাওয়া সত্ত্বেও যদি অন্ধকারের মধ্যে পড়ে থাকি, এর তুল্য হতভাগা আর কেউ নেই, কেউ নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক পিতাকে দীন ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ আমি এবং আমরা যারা প্রত্যেকে যুবক নওজোয়ান রয়েছি, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ইহুদি খ্রিস্টানদের ফিতনা থেকে, তাদের এই গণ্ডি জাল থেকে বেঁচে থাকার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সত্যিকারের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم